লগতে সাবসিডিও আছে সাবসিডিও পাবো আপনি কিমান সাবসিডি সাবসিডি পাবো আপনি টপ মডেল খনত 22000 অ্যাপ্রক্স আর বেস মডেল খনত পাবো 21 আর এই স্কুটি এনে কোয়া এত মিউজিক সিস্টেম আছে গান বজায় বজায় যাব পারিব আপনি উখনে সাপর এটো আপনি যদি ভাবিছে যে মই সাপর মানে স্কুটি চালাবো নহয় নহয় আপনিও পারিব এসব উখ সাপর করা সিস্টেম আছে মেকানিকৰ তাত লৈ যাব নালাগে ইয়াতে আছে আপনি নিজেই পারিব ডিজি লকার থকা স্কুটি কিমান সুবিধা আছে এই স্কুটির দেখুয়াইছো আপনার আপনাদের চাও এয়া ব্লুটুথ সেটিং আছে মাই ভেহিকল জেনারেল সেটিং প্রাইভেসি আপনার প্রোফাইল সার্ভিস সার্ভিসের ডিউ ডেট কেতিয়া হল লাস্ট ডেট কেতিয়া আপডেট করেছিলে এইটা চাও পারিব সব পাবো এরর সার্ভিস রেকর্ড আছে যদি কিবা যদি প্রবলেম দেখা থাকে স্কুটিটো এরর প্রবলেম এনিকে এনু এনি মানে আপনার যদি কিবা প্রবলেম দেখা থাকে তেন্তে আপনি ইয়াত এরর বিং পাই থাকিব আচ্ছা এরর বলি আর ইয়াত আপনি ডিজিটাল ডকুমেন্টস ডিজিটাল ডকুমেন্ট চাক আপন লোকে এতিয়া ডিজিটাল ডকুমেন্ট বাহনত আহি গল ডকুমেন্টস 1 ডকুমেন্টস 2 ডকুমেন্ট 3 তিনটা ডকুমেন্টস অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স আরসি আর ভেহিকল ডকুমেন্ট আপনার লোকে ডিজি লকারতে পাই যাব নিশ্চয় ইন্ধন তালিত বলি ভাবিছে আপনি ইন্ধন তালিত নহয় আকৌ কৈছো যে ইন্ধন যত আপনার যাব 250-300 টাকার তাত মাত্র 28 টাকা খরচত যাব পারিবে 110 কিলোমিটার ব্লুটুথৰ কানেক্ট করিলে আপনি ইয়াত আপনার কল মেসেজ আপনার মোবাইলের টাওয়ার আর আপনার মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজ কি মান আছে এটা শো করিব আচ্ছা আর আর আপনার ইয়াত শো করে আছে 90% এটি আপনি ডিস্টেন্স কভার করিব 95 অলরেডি আমার ইয়াত 13.9 কিলোমিটার চলি গৈছে আজি অনেক আচরিত উপস্থাপন আপনার সম্মুখত লৈছো খুবই ভাল পাব ভিডিওটি শেষলৈকে চাও মই আজি মানে অনুরোধ করেছো আমি 100 টাকা ভরি 1 লিটার তেল ভরাও গাড়িত কিন্তু 1 লিটার তেলের বাইকর জড়িয়ে আমি কিমান কিলোমিটার যাও বা স্কুটির জড়িয়ে আমি কিমান কিলোমিটার যাও খুব বেশি 35 বা 40 কিলোমিটার যাও কিন্তু 300 টাকার তেল ভরালে আপনি সচরাচর স্কুটির যান কিলোমিটার যাব পারিব 300 টাকা খরচ করে তার পরিবর্তে মাত্র 10-12 টাকা খরচ করে যাব পারিব সিমান এতিয়া আহি গল বাজারত তেনেকুৱা স্কুটি নমস্কার মই আজিজুর রহমান আপনাদের চাই আছে খবর ইত্যাদি ব্র্যান্ড দেখাম আজি আপনাদের টিভিএস ব্র্যান্ডর ইলেকট্রিক স্কুটি তেজপুরের বাজারত প্রথমবার কারণে মুক্তি হয়েছে মই তেজপুরত এয়া তেজপুর যে টিভিএস ডিলার আপনাদের চাইছে টিভিএস ডিলার কেতেকিবাড়িত আছে এয়া চাওক আপনাদের টিভিএস গতি এই টিভিএসত ইমান দিন আমি গম পাই আহিছিলোঁ যে টিভিএসের বাইক বা টিভিএস স্কুটি ইন্ধন চালিত স্কুটি আদি আসলে প্রভাইড করে আছে গ্রাহক সকল এ চাক আপনাদের এনে ধরনের টিভিএসর বাইক কিন্তু এইব নেদেখ দর্শক মাত্র 12 টাকা খরচ করে 10 টাকা খরচ করে সিমান কিলোমিটার যাব পড়া স্কুটি টিভিএসে লঞ্চ করেছে গতি লঞ্চিং প্রসেস ইতিমধ্যে আপনাদের চাইছে সম্পূর্ণ দেখাইছো লঞ্চ হয়ে গেল দর্শক এ হল আইকিউ এস ইলেকট্রিক হয় ইলেকট্রিক হয় 300 টাকার পেট্রোল ভরালে বেলেগ স্কুটির যদি আপনি 100 কিলোমিটার বা 110 কিলোমিটার যাব পারে আর ইয়াত কেনেকে আপনাদের 10-12 টাকা খরচ করে যাব পারিব ইয়ার পার্থক্য দেখাম যেহেতু টিভিএস হয় এসব আপনাদের কোম্পানিয়ে টিভিএস টিভিএস এতিয়া ইলেকট্রিক আহিছে লাহে লাহে সকলো ভেহিকল আসলে ইলেকট্রিক হবলৈ গৈ আছে যেটা আমি আভাস পাই আছো বর্তমান গতি আমি ইয়ার সম্পূর্ণ ফিচার জানাবলৈ এইগৰাকী দাদার সহায় লম দাদাগৰাকী শুভ নাম জানাব অভিজিৎ দাস হয় মোৰ নাম গতি তেজপুরের কেতিকিবাড়ি বলে মই কৈছো টিভিএস ডিলার হয় সম্পূর্ণ ঠিকনাটা আপনি দিলে গ্রাহকসকলে বুঝাতে হবে অটো হাইটেক টিভিএস শোরুম হয় আপনার কেতিকিবাড়ির ওচৰত সো আমি আজি আপনার ইলেকট্রিক ভেহিকলের ফিচার্স বুর কম আমি ফিচার জানাম এখন হল আপনার স্কুটি খন হল কালার কালার হল আপনার ব্রঞ্জ ঠিক আছে ব্রঞ্জর ভিতর আপনার এখন অ্যাভেলেবল আছে যে আমার তাত ঠিক আছে এখন হল এই স্কুটি খনের কি এজ ইট ইজ আপনি সেম কি কারোর কি যেনেকে থাকে তেনেকৈ পাব আচ্ছা আপনি যেনেকে স্কুটি স্টার্ট দিয়ে নরমালি পেট্রোলর তেনেকে স্টার্ট দিব এইটো না এয়া অন হয়ে গেছে টিভিএস টিভিএস ওয়েলকাম এয়া ডিসপ্লে হয় না ইমান ডাঙর ডিসপ্লে টিভিএস স্কুটি আপনি 17 ইঞ্চ 17 ইঞ্চ টিএফটি ডিসপ্লে টোটালি গাড়িটো না থাকে ইমান ডাঙর ডিসপ্লে ডিমান্ড ডাঙর আসলে ডিসপ্লে দিছে এন্ড্রয়েড তো নহয়
আপোনাৰ এন্ড্ৰয়েড নহয় এটা আপোনাৰ দিছে টিএফটি ডিসপ্লে ডাঙৰ ওয়াটার রেজিস্ট্যান্ট আচ্ছা আচ্ছা ওয়াটারপ্রুফ হয় গোটেইখিনি এতিয়া মই আপোনাক স্টার্টৰ প্ৰসেছটো দেখাই আছো এখন ব্রেক হয় ব্রেকখন মাৰিলে জাস্ট আপুনি হোল্ড কৰি ৰাখিব 5 সেকেন্ড আপোনাৰ আহি গ'ল ইয়াত আপুনি পাব আপোনাৰ ব্লুটুথ মোবাইল যেনেকৈ আছে ব্লুটুথৰ কানেক্ট কৰিলে আপুনি ইয়াত আপোনাৰ কল মেসেজ আপোনার মোবাইলের টাওয়ার আর আপনার মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজ কিমান আছে এটা শো করিব আচ্ছা আর আর আপনার ইয়াত শো করে আছে 90% এতিয়া আপনি ডিসটেন্স কভার করিব 95 অলরেডি আমার ইয়াত 13.9 কিলোমিটার চলি গৈছে তো 95 প্লাস 13 কিমান হয় তো আপনি নিজে গম পাবো এটো যে মানে এবার ফুল চার্জ করিলে কিমান টাকা খরচ হয় আপনার ধরক মই আপনার এপ্রক্স এটা কৈ আছো এক্সাম্পল হিসাবত যেনেকা আপোনাৰ ধৰক 100 টকা তেল ভৰিলে আপুনি 50 কিলোমিটাৰ এৰাউণ্ড পাই স্কুটিত তেতিয়া আপুনি এটো 30 টকাৰ কাৰেণ্ট দি আপুনি 100ৰ ওপৰত চলাব পাৰে কোম্পানী দিয়া মতে 100 কিন্তু আমাৰ 100 প্লাস মানে এটো পাৰ হৈ যায় 100 টো মানে 100 কিলোমিটাৰ পাৰ হৈ যায় 110 কিলোমিটাৰ যাব পাৰে আচ্ছা আপুনি যাব গৰিকে চাৰ্জ আৰু ইন্ধনৰ মাজত বহুত পাৰ্থক্য আছে চাৰ্জত বহুত টকা কম হয় আসলতে প্ৰতি ইউনিট যদি আমি 6 টকা বা 7 টকাও ধৰো তারপিছতো গৈ পেলাই মই 7 টকাই ধরিল একদম বহুত বেশি ধরিল 7 টকা ইউনিট ঠিক আছে 7 টকা ইউনিট যদি আমি ধরু তেতিয়া হলে আমার ইয়াত কিমান ঘন্টা লাগে ফুল চার্জ হতে ফুল চার্জ হতে আপোনাৰ 4 ঘন্টা লাগিব 4 ঘন্টা 7 4 গুণ 28 মানে 28 টকা খৰচত মাত্র 28 টকাত 110 কিলোমিটার যাব পাৰে এবাৰ 110 মাত্র 28 টকা খৰচ কৰি আপোনালোকে 110 কিলোমিটার যাব পাৰিব এই স্কুটি টিভিএসৰ হয় নিশ্চয় ইন্ধন চালিত বুলি ভাবিছে আপুনি ইন্ধন চালিত নহয় আকৌ কৈছো যে ইন্ধন য'ত আপোনালোকৰ যাব 250-300 টকাৰ তাত মাত্ৰ 28 টকা খৰচত যাব পাৰিব 110 কিলোমিটাৰ আৰু এই স্কুটি এনেকুৱা ইয়াত মিউজিক ছিষ্টেম আছে গান বজাই বজাই যাব পাৰিব আমি প্ৰয়োজনীয় নথি পত্ৰ আমি কিহত লৈ যাওঁ মোবাইলত ডিজি লকাৰত ডিজিটেলত আমি লৈ যাওঁ কিন্তু তেনেকুৱা ডিজিটেল মাধ্যম ইয়াত দিছে যি মাধ্যমৰ জৰিয়তে আপোনালোকে মোবাইলতো নহয় এই স্কুটিতে আপুনি আপোনাৰ লাইচেন্স আৰচি যাৱতীয় নথিপত্ৰ কঢ়িয়াই লৈ যাব পাৰিব আৰু এতিয়া আপুনি ভাবি আছে যে নিশ্চয় ডিকিত কাগজ ভৰাই লৈ যাব নহয় কাগজ নহয় আপুনি সব ডিজি লকাৰ ইয়াত আছে ন ডিজি লকাৰ দেখাই দিয়ে ডিজি লকাৰ থকা স্কুটি কিমান সুবিধা আছে এই স্কুটিত দেখুৱাইছোঁ আপোনালোকক আপোনালোকে চাওক এয়া ব্লুটুথ ছেটিং আছে মাই ভেহিকেল জেনারেল ছেটিং প্রাইভেসি আপোনাৰ প্রোফাইল সার্ভিস সার্ভিসৰ ডিউ ডেট কেতিয়া হল লাস্ট ডেট কেতিয়া আপডেট কৰিছিলে হেডফোনটো চাব পাৰিব সব পাব এরর সার্ভিস রেকর্ড আছে যদি কিবা যদি প্রবলেম দেখা থাকে স্কুটিটো এরর প্রবলেম এনিকে এনু এনি মানে আপোনাৰ যদি কিবা প্রবলেম দেখা থাকে তেন্তে আপুনি ইয়াত এরর বিং পাই থাকিব আচ্ছা এরর বলি আৰু ইয়াত আপুনি ডিজিটেল ডকুমেন্টস ডিজিটেল ডকুমেন্ট চাওক আপোনালোকে এতিয়া ডিজিটেল ডকুমেন্ট বাহনত আহি গ'ল ডকুমেন্টস 1 ডকুমেন্টস 2 ডকুমেন্ট 3 তিনিটা ডকুমেন্টস অৰ্থাৎ ড্ৰাইভিং লাইচেন্স আৰ চি আৰু ভেহিকেল ডকুমেন্ট আপোনালোকে ডিজি লকাৰতে পাই যাব ইয়াতে যদি আপুনি ভৰাই লয় আৰু গাড়ী লোৱাৰ সময়তে যদি কয় যে ইয়াতে ভৰাই দিয়ক মোৰ আৰ চি লাইচেন্স সব ভৰাই দিব পাৰিব যদি আপোনাৰ লাইচেন্স আৰ চি তেওঁলোকে প্ৰভাইড কৰিব ইমানখিনি সুবিধা ডিজি লকার এতিয়া স্কুটিত আহি গৈছে আৰু সুবিধা আছে চার্জার চালে আপোনালোকে আচৰিত হ'ব এখন আমাৰ চার্জার হয় এয়া চার্জার টোটালি আপোনাৰ চার্জার মই ডাঙি দি আছো চাওক আপোনালোকে চার্জার আপুনি ৰুমৰ ভিতৰত থৈ পেলাই মানে প্ৰায় 3 মিটাৰ মান আপুনি বা 4 মিটাৰ মান পাই যাব তাৰ পাই যাব আৰু ইয়াত আপোনাৰ এখন সুইচ আছে আপুনি ৰাতি চার্জত লগাই ৰাখিলে এটো দবালে অটোমেটিকলি অটোগাট হৈ যাব এখন মানে ফুল চার্জ হৈ পেলাই মানে ইয়াতে অটোমেটিক আৰু লোড নলয় মানে তেনেকুৱা নহয় যে আপুনি চাৰ্জত বহাই দিলে 4 ঘণ্টাৰ কাৰণে আপুনি জাগি থাকিব লাগিব ৰাতি নহয় চাৰ্জত বহাই দি আপুনি টোপনি যাওক ইয়ে অটোমেটিক পাৱাৰটো অফ কৰিব অটোমেটিক চাপ্লাই অফ কৰিব তেনেকুৱা ছিষ্টেম আছে গতিকে আৰু এটা ফিচাৰ দেখাওঁ আপোনালোকক যদি এতিয়া চাবিটো অন কৰি পেলাই চাবি অন কৰি যদি আমি দেখাওঁ কিমান ধুনীয়া চাওক আপোনালোকে হেডলাইটৰ ছিষ্টেমটো চাওক এইটো হেডলাইট লাইট ক'ত আছে দেখাই নাপায় এইটো কেনেকুৱা ধৰণৰ লাইট হয় কি লাইট দিছে এইটো কি লাইট হয় প্ৰজেক্টৰ হয় আপোনাৰ ওপৰখন হ'ল DRL আচ্ছা DRL দিছে প্ৰজেক্টৰ দিছে ইণ্ডিকেটৰটো জ্বলাই দিয়া এইয়া
ফোর ইন্ডিকেটর একলগত জ্বলে না একলগত জ্বলে ইন্ডিভিজুয়াল ইন্ডিকেটর পাবো আপনি এটু ইন্ডন চালিত স্কুটি নহয় দর্শক অকল কিন্তু দেখাত এনেকয়া ফিচার দিছে গাড়ি পুরা পুরা হেভি আছে ইলেকট্রিক স্কুটি হলে পুরা কিমান ওয়েট 118 কেজি 118 কেজি বাবা আরো সব ইলেকট্রিক কোট লিখা আছে সব ইয়া আপনি অ্যাডজাস্টেবল করিব পারিব আর এটা সিস্টেম সব আপনি উখনে সাপর আপনি যদি ভাবিছে যে মই সাপর মানে স্কুটি চালাব নোৱাৰো নহয় আপনিও পারিব এ সব উখ সাপর করা সিস্টেম আছে মেকানিকৰ তাত লৈ যাব নালাগে ইয়াতে আছে আপনি নিজেই পারিব করে দিয়া দেখাই দিয়া এ সব আপন লাগে যদি আপনি বাহন আপনি সাপর বাহন তলত অসুবিধা হয়েছে বাহনে সাপর করে পেলাব পারিব এয়া হৈ গল না এয়া থ্রি স্টেপ হ্যাঁ এ ঘাট আছে মানে তিনিটা ঘাটত আপনি উখ সাপর করিব পারিব তিনটা ঘাট দিছে গটিকে আপনার যিমান জুখ সেই জুখত আরামসে লব পারিব আপনার লেভেলত লব পারিব আর এখন নতুন ফিচার আছে আর কি ফিচার আছে মই আপনার দেখাই দিয়াছো হুম পার্ক অ্যাসিস্ট্যান্ট কেতিয়াবা কেতিয়াবা আমি উখ জায়গাটো পার্ক করিব লগা হয় স্কুটি এটা ঠেলিব লগা হয় প্লাস্টিক প্লাস আপনার ভরি জুড়ো দিব লগা হয় ইয়াত বেশি একো নহয় এই ক্লাসখন আপনি ব্রেকখন 5 সেকেন্ড হোল্ড করিব আর বাটনটো 5 সেকেন্ড মারি দিব হই গল এয়া ব্যাক সাও ব্যাক সাইড ব্যাক লাইটটো দলিলে কেনেকুৱা লাগে ধুনিয়া সাক আপোনালোকে এয়া ব্যাক সাইড মানে আপনি ধরবই নারিব যে এয়া ইন্ধন চালিত নে ইলেকট্রিক এনেকাকে লগাইছে সক আপনকে প্লিজ রিট্রেক দা সাইড স্ট্যান্ড মানে সাস্টেন লোগো আছে এতিয়া আপনি স্কুটি স্টার্ট নলব এতিয়া এতিয়া আপনি স্টার্ট খন লব গলে স্টার্ট নলয় এয়া যাব কই সাইড স্ট্যান্ড উঠাই দিলে আকো নমাই দিয়া সাইড স্ট্যান্ড সক কি ফিচার দিছে বাপ রে বাপ সাইড স্ট্যান্ড সাইড স্ট্যান্ড যদি নুঠায় আপনি এতিয়া স্টার্ট নলয় তেনেকুৱা সিস্টেম আছে মানে যদি খাড়া গাড়িত যে কণমানি সকলে আহি পেলাই এনেকে পিক আপ মারি দিব যে আগুয়াই যাব নহয় পজিবলেই নহয় যদি স্ট্যান্ড মারি থৈ দিছে কেবল সাইড স্ট্যান্ড বুলি নহয় ডাবল স্ট্যান্ড থাকিলেও নলয় আর আপনার এটা ফিচার আছে ইয়াত পার্ক অ্যাসিস্ট্যান্ট বলি হুম পার্ক অ্যাসিস্ট্যান্ট আমি উখ জায়গাটো পার্ক করিব লাগা হয় হ্যাঁ হ্যাঁ সো পার্ক করার কারণে তো আমার বডি আপনার বডি ওয়েটটো থাকে প্লাস আপনার বডি দিয়ে আপনি ঠেলি দিব লাগা হয় ঠিক আছে ইয়াত এটা ফিচার দিছে পার্ক অ্যাসিস্ট্যান্ট বলি হুম সাধারণত এনেকা পার্ক মোড আহি গল হুম ফরওয়ার্ড মোড হুম ফরওয়ার্ডত গলে এইটো আপনার লাস্ট 9 কিলোমিটার স্পিডত যাব হুম আর যদি ব্যাক করিব লাগা হয় রিভার্স মোড মানে একো করিব না লাগে আপনার নিজে নিজে গই থাকিব অ্যাক্সিলারেটর দিব আচ্ছা এনেকা সিস্টেম আছে না এনেকা সিস্টেম আছে গডিকে এটা মতে গুটে ফিচারস কইছো আর ব্যাটারিটো হইছে লিথিয়াম লিথিয়াম IP67 ব্যাটারি আচ্ছা বহুত হাই পাওয়ার হাই পাওয়ারর ব্যাটারি টেকনোলজি ব্যাটারি 500 mAh ত আপনার RPM ঘুরে আচ্ছা ইয়ার কারণে প্রো মোডত যোনটো থাকে এটো স্পিড টু 89 ম্যাক্স ম্যাক্স 89 গডিকে এতিয়া আমি আহু সার্ভিসিং অর বিষয়ে টিভিএসত প্রথমবার ইলেকট্রিক গতিকে সার্ভিসের কথা খুঁজিব দর্শক সকলে বা গ্রাহক সকলে খুঁজিব যে সার্ভিস কেনেকুৱা ধরনের ইয়াত যদি আপনি সার্ভিস করিব বিচাৰে ইয়াত আপনার ডিসপ্লে নিজে নিজে শো করিব ডিউ ডেট সার্ভিস মানে যদি সার্ভিসিংৰ প্রয়োজন হয় ইয়াত ডাইরেক্ট দেখাব আপনার গাড়ি সার্ভিসিংৰ প্রয়োজন গতিকে ডিলাৰৰ ফালৰ পৰা একো নাই আপনি নিজে চাব পাৰিব মানে প্রথম কেটা সার্ভিসিং আছে ফার্স্ট সার্ভিসিং লাস্ট সার্ভিসিং আমি যেতিয়া দিছিলে সার্ভিস বল কবলগিয়া একো নাই আপনার খালি সফটওয়্যার আপডেট হবে এটা আচ্ছা আচ্ছা সফটওয়্যার আপডেট হবে আর যদি টেকনিশিয়াল কিবা যদি বডি পার্টস বা কিবা আপনার হেডলাইট টায়ার মেশিন বা ব্যাটারি কিবা প্রবলেম দিয়া তাহলে ইয়াত এরর মারি থাকিব এটা আপনি ব্যাটারি ওয়ারেন্টি আছে না নাই ব্যাটারি ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স আচ্ছা গুটে গাড়ি ওয়ারেন্টি আছে না নাই এইটোই কথা কইছো গাড়িটো আপনার ব্যাটারি আপনার 5 ইয়ার্স দিছে 5 বছর 5 বছরৰ ভিতৰত যদি ব্যাটারি বেয়া হৈ যায় ব্যাকআপ কমি যায় এটো আমি কন্ডিশনাল হিসাবে সাম ব্যাটারিখন বেয়া হৈছে না ব্যাকআপ কমিছে কি হৈছে এটো চাই মেলিয়ে আমি ব্যাটারিটো রিপ্লেস দিব লাগা হয় না আপনার ব্যাটারি হেটোয়ে ঠিক করি লগাব হয় তো হেটো আমি বাকো রিজেনারেট করি দিব পারি রিজেনারেট করি দিব পারি এটো আচ্ছা মানে আপনলকে 5 বছর ফুল ওয়ারেন্টি পাই আছে আর ওয়ারেন্টিটো তেলুকে সাবো যে রিজেনারেটর প্রয়োজন না রিপ্লেসর প্রয়োজন রিপ্লেসর প্রয়োজন হলে রিপ্লেস করাই দিব রিজেনারেটর প্রয়োজন হলে রিজেনারেট করাই দিব মুঠতে আপনার বিপদত নে পেলায় আপনি যেনেকে নতুন অবস্থাত গাড়ি লৈ গৈছিলে 5 বছর লৈকে তেনেকুৱাই চলাব পাৰিব লগতে মোবাইল চার্জ যদি কয় যে মই মোবাইল চার্জ কৰ দিম মোবাইল চার্জৰ সিস্টেম আছে এটো কি দিছে এটো আপোনাৰ চার্জাৰ হয় এখিনি হয় চার্জাৰ
এটো চার্জার হয় কমাই দিব লাগে চার্জার আচ্ছা আর মোবাইল চার্জার সিস্টেমটো দেখা দিছে হিডেন দিছে এয়া মোবাইল চার্জার সিস্টেম ইয়াত মোবাইল চার্জ দিব পাৰিব এটো এটো আর এটো চার্জার ন এটো আপোনাৰ ইউএসবি কেবল হয় একচুয়ালি হ্যাঁ এটো আপোনাৰ সার্ভিসৰ কামত যেতিয়া আমাৰ সার্ভিসটো কৰে তেতিয়া এটো কামত আহে আচ্ছা এটো না গুৰিকে ইয়া চার্জিং পইণ্ট দিছে লগতে গুটে গাড়িটো চার্জ কৰাৰ কাৰণে পিঠকে পইণ্ট দিছে বহুতে ভাবিব পাৰে যে আজিজোর আপুনি আগতে দেখাইছিলে স্কুটি কিন্তু লাইসেন্সৰ প্ৰয়োজন নাছিলে কিন্তু মই কও লাইসেন্সৰ প্ৰয়োজন বুলি নহয় ইয়াত বাধ্যতামূলক লাইসেন্স লাগিব লাগিব কিয়নো আপুনি ভেহিকল চলাই আছে ৰাস্তাত হ্যাঁ এটো লাইসেন্স লাগিব আপুনি ইন্ধনে চলাই লগতে ইনসুরেন্সও হৈ যাব ইনসুরেন্সটো আপুনি যেতিয়া কিনিব তারপরে হবল লগতে সাবসিডিও আছে সাবসিডিও পাবো আপুনি কিমান সাবসিডি সাবসিডি পাবো আপুনি টপ মডেলখন 22000 এপ্রক্স আৰু বেস মডেলখন পাবো 21 গৰিকে ইয়াৰ কালৰ আৰু আছে আমি দাম একদম হেহত জনাম এটা কালৰ আছে এটো মডেলটো বেলেগ আইকিউ ইলেকট্রিক ডাইরেক্ট এটো এস মডেলটো নহয় এস মডেলটো অলপ ওপৰত আৰু ইয়াৰ ডিসপ্লেটো অলপ সৰু হয় ডিসপ্লেটো সৰু হয় বাকি ফিচাৰছ একে আছে বাকি ফিচাৰছ একে আছে আৰু আৰু এটা কালৰ আছে হোয়াইট হোয়াইট গৰিকে আপোনালোকক যে কৈছিলোঁ যে ইয়াতে গান শুনি যাব পাৰিব মিউজিক সিস্টেম আছে এটো আপোনাৰ ব্লুটুথৰ লগত পেয়ার কৰিলে পাৰিব আপোনাৰ ব্লুটুথৰ লগত যদি পেয়ার কৰে তেতিয়া হলে পাই যাব এটো কালৰ আছে আইকিউ ইলেকট্রিকৰ গৰিকে ব্লুটুথৰ লগত কানেক্ট কৰিলে ঢেৰ কেটা সুবিধা আছে আৰু যদি আপোনাৰ মোবাইলৰ নেভিগেশ্যনৰ লগত যদি আপুনি কানেক্ট কৰে স্কুটিটো নেভিগেশ্যন সিস্টেম আছে আপোনাৰ নেভিগেশ্যনৰ লগত যদি কানেক্ট কৰে আৰু ধুনীয়া ফিচাৰছ আছে যে গাড়ী ক'ত আছে কেনেকুৱা আছে উবহু আপুনি পাই যাব যদি চোৰেও হাত লগায় চোৰ ক'ত গৈ পাইছে আপোনাৰ মোবাইলতে চাব পাৰিব মানে থিফ চিকিউৰিটি সিস্টেমটো ফুল ইয়াতে মানে ইনক্লুড কৰা আছে